ব্লগার এসইও বাংলা টিউটোরিয়াল 2022। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ব্লগ পোস্ট র্যাঙ্কের জন্য। আমি এখানে একটি কিওয়ার্ড এখানে দেখুন সার্চ করেছি, নগদ কাস্টমার কেয়ার নাম্বার। তো এখানে প্রথমে যে সাইটটি রয়েছে, আমার একটি ওয়েবসাইট ছিল আগে, তো যাই হোক দ্বিতীয় নাম্বারে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি এখানে দেখুন একটা লিঙ্কের মতো, এই যে লিঙ্কের মতো কাজ করতেছে। এই ওয়েবসাইটে আমার যে ওয়েবসাইটটি ছিল এটিতে কিন্তু নেই। এরপরে আপনারা যদি আবার একটু লক্ষ্য করেন এই নিচের দিকে আপনার এই যে লিঙ্কের মতো আপনার এই যে বিষয়গুলো আপনার যে কিওয়ার্ডগুলি যে এখানে শো করতেছে লিঙ্ক হিসাবে, এগুলো কিন্তু আবার এই উপরের ওয়েবসাইটেও নেই, এই ওয়েবসাইটেও নেই, এই ওয়েবসাইটেও নেই। আপনার এই যে যে লিঙ্কের মতো আপনার কিওয়ার্ডগুলি যে এখানে চলে আসে আপনার এই মেটা ডিসক্রিপশনের ভিতর, এটা আসলে কিভাবে আসে আর এটা আসার কারণে কিন্তু আপনার ব্লগ পোস্ট কিন্তু র্যাঙ্ক করে। তো কিভাবে আনবেন আমি সেই বিষয়টি দেখিয়ে দেবো। তো ভিডিওটি শুরু করার পূর্বে একটা কথা বলতে চাই, আপনি যদি ব্লগার এ টু জেড চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ব্লগার এ টু জেড চ্যানেলে রিসেন্টলি এসইওর উপর বেশ কিছু ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা এই ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন, দেখলে আপনারই উপকার হবে। তো এখানে দেখুন যেই ব্যাপারটি আসলে এখানে আপনার এই যে লিঙ্কের মতো কাজ করতেছে, অথচ এই ওয়েবসাইটটাতে কিন্তু নেই, আবার এই ওয়েবসাইটেও নেই। তার কারণ হলো এই ওয়েবসাইটেও নেই, তার কারণ হলো এরা এই বিষয়টি আসলে লক্ষ্য করেনি বা তারা এখনও পর্যন্ত এই ব্যাপারটি তাদের ওয়েবসাইটে অ্যাপ্লাই করেনি। তো এটি হলো আপনার টেবিল অফ কন্টেন্ট। তো আমরা যদি এখানে যে বিষয়টা দেখুন নগদ কাস্টমার কেয়ার নাম্বার, তো এখানে দেখুন এখানে নিয়ে আসা হয়েছে যে নগদ কাস্টমার কেয়ার নাম্বার, এই যে নগদ কাস্টমার কেয়ার হেড অফিস, এই যে দেখুন নগদ কাস্টমার কেয়ার হেড অফিস, এই লিঙ্কটি কিন্তু আমাদের সরাসরি এখানে নিয়ে আসলো। আবার এটাও কিন্তু নগদ কাস্টমার কেয়ার নাম্বার, নগদ কাস্টমার কেয়ার নাম্বার এখানে আমাদেরকে নিয়ে এসেছে অটোমেটিক। তো এইটা মূলত দেখুন আমাদের কিওয়ার্ডের সাথেই কিন্তু কাজ করে এবং এখানে লিঙ্ক হিসাবে কাজ করে। তো এটা কী কারণে হয়েছে, এটা হয়েছে আপনার টেবিল অফ কন্টেন্টের কারণে। এই যে এখানে দেখুন টেবিল অফ কন্টেন্ট প্রত্যেকটা এক একটা লিঙ্ক হিসাবে কাজ করতেছে। তো আপনার ট্যাম্পলেটে যদি এই বিষয়টি ট্যাম্পলেট হোক বা আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজ করেন, আপনার যদি এই টেবিল অফ কন্টেন্ট আপনার না করা থাকে তাহলে কীভাবে করবেন, এটা আমি আজকে যেটা দেখাবো ব্লগারের জন্য। আর এটি আপনি ওয়ার্ডপ্রেসে প্লাগিনের মাধ্যমে করতে পারবেন। তো ব্লগারে আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা করবেন, আর যদি ডিফল্টভাবে আপনার কোনো ট্যাম্পলেটে দেওয়া থাকে তাহলে তো ভালোই। তো যাদের দেওয়া নেই, বিশেষ করে এখানে যদি দেখেন এই ওয়েবসাইটগুলোর কিন্তু দেওয়া নেই, এই যে যে আমার আগের ওয়েবসাইটটা এটাতেও কিন্তু দেওয়া ছিল না। তো যেহেতু নেই তো কীভাবে করবেন সেই বিষয়টি আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তবে ইন্টারনেটে ম্যানুয়ালি আসলে এই ব্যাপারটি করতে হয়, তো আমি আপনাদের জন্য আসলে যেই কোডটা আসলে অটোমেটিক যাতে আপনাদের কষ্ট না করতে হয় সেই ব্যাপারটি আমি সেই কোডটি অনেক কষ্ট করে বের করেছি। আমি আপনাদেরকে সেই কোডটি আপনারা কীভাবে বসাবেন আপনার ব্লগার ট্যাম্পলেটে সেই ব্যাপারটি দেখিয়ে দেব। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে আমি একটি ডেমো সাইট এখানে ওপেন করে রেখেছি। এই ওয়েবসাইটে এখনও পর্যন্ত টেবিল অফ কন্টেন্ট করা নেই, তো এই থিমেই আমি আপনাদেরকে করিয়ে দেখাচ্ছি। তো অবশ্যই আপনারা এটি মনোযোগ সহকারে দেখবেন। তো আপনার এখান থেকে প্রথমত থিমে অপশনে চলে যাবেন, থিম অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা এডিট এসটিএমএল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সর্বপ্রথম এখানে দেখুন এই কোডটা অবশ্যই আমি দিয়ে দেবো আপনাদেরকে। তো এখানে এই যে সর্বপ্রথম যে বি স্কিন দেখতে পাচ্ছেন এটা আপনারা কপি করবেন। কপি করার পর আপনার থিমের ভিতর আপনারা কন্ট্রোল এফ প্রেস করবেন, প্রেস করার পর আপনারা এই পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর ইন্টার করলেই এই যে যে অপশনটা চলে আসলো এই কোড, এই কোডের উপরে, এই কোডটার উপরে দেবেন অবশ্যই। আমি আবার বলতেছি অবশ্যই এই ব্যাপারগুলি অবশ্যই সঠিকভাবে লক্ষ্য করে তারপর দিবেন। এখান থেকে এই পর্যন্ত কপি করবেন, অর্থাৎ এই হেডের যে ক্লোজ ট্যাগ রয়েছে এর আগ পর্যন্ত এটাকে কপি করে নেবেন। কপি করে এখানে আপনারা এটাকে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে এখান থেকে এই সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর পুনরায় আবার এখান থেকে এই যে যে হেড এই কোডটাকে কপি করবেন। কপি করার পর এখানে আবার কন্ট্রোল এফ প্রেস করবেন, কন্ট্রোল বি দিবেন। বি দেওয়ার পর এখানে আপনারা আবার সার্চ করলে পুনরায় আপনার এখানে হেড ক্লোজ ট্যাগ পেয়ে যাবেন। তো এখানে আবার একটি স্পেস দিবেন, স্পেস দেওয়ার পর এখানে পুনরায় আবার একটা স্ক্রিপ্ট কোড আপনাকে কপি করতে হবে। তবে অবশ্যই এই যে এই পর্যন্ত স্ক্রিপ্ট কোডের যে ক্লোজ ট্যাগ রয়েছে সেই ক্লোজ ট্যাগ পর্যন্ত, তো এটাকে কপি করে পুনরায় আবার এখানে আপনারা পেস্ট করে দেবেন অবশ্যই এই হেড ট্যাগের ক্লোজ হবার উপরে। তো এখানে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে যেহেতু আমরা হেডিং টু ব্যবহার করব, টু আর থ্রি, তো এইচ টু করে দিবেন। এখান থেকে আপনারা এইচ থ্রি, এখানে এই তিনটাই আপনারা পরিবর্তন করে দিবেন, এইচ টু এইচ থ্রি দিয়ে দিলাম।
অটোমেটিক্যালি ভাবে আপনার এই টেবিল অফ কন্টেন্ট আপনারা যখন হেডিং ব্যবহার করবেন, হেডিং ব্যবহার করলে অটোমেটিক ভাবে আপনার শো হবে। আমি দেখাচ্ছি, তো এখানে এই পরিবর্তনটা করে নেবেন আপনারা অবশ্যই একটু লক্ষ্য করে করে। তো এখানে এরপর এটাকে সেভ করে দিয়ে দিবেন। পুনরায় এই কোডের আবার এই কোডটা আপনারা সার্চ করবেন, ডাটা পোস্ট ডট বডি স্ল্যাশ। তো এটাকে আবার কন্ট্রোল এফ প্রেস করবেন, কন্ট্রোল এফ প্রেস করে কন্ট্রোল বি দিয়ে দিবেন। বি দেওয়ার পর আবার পুনরায় সার্চ করলে এখানে দেখতে পাবেন। তো এখানে দেখবেন হয়তোবা কোনো কোনো ট্যাম্পলেটে আপনার দুইবার তিনবার দেখায়, যাই হোক দ্বিতীয়বারের যে কোডটা পাবেন ওই কোডটার আগে এখানে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে এই যে যে বাকি যে কোডটা রয়েছে এই কোডটা আপনারা কপি করবেন। কপি করার পরে আপনারা পুনরায় আবার এটা এখানে বসিয়ে দিবেন। এরপর এখানে দেখুন শুধু রয়েছে কন্টেন্ট, তো আপনারা চাইলে টেবিল অফ কন্টেন্ট লিখতে পারেন বা আরও জানুন বা বিস্তারিত পোস্ট দেখুন, আপনারা যা লিখবেন এখানে সেটাই কিন্তু মূলত এখানে শো করবে। তো যাই হোক এখানে ডিফল্টভাবে কন্টেন্ট দেওয়া রয়েছে, তো আপনাদের যা লিখতে মন চায় আপনারা সেই বিষয়টি এখানে লিখে দিবেন। তো এটাকে আমরা সেভ করি। সেভ করার পর আপনি যে কাজটা করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনার যে পোস্ট রয়েছে, তো এখানে ধরুন আমার এই যে ডেমো পোস্ট, তো এই ডেমো পোস্টের এই যে এখানে দেখুন এটা আমরা কি H2, যদি আপনি এই এই যে এখানে হেডিং এটা হলো H2, তো এইটা আমি রাখলাম, দিলাম একটা। এরপরে ধরুন এইটাও আমি আবারও হেডিং করে দিলাম, বা আমি H3 চাইলে H3ও করতে পারি, কোনো সমস্যা নেই, আমি H3 করে দিতে পারি অথবা আমি H2ও করতে পারি। আপনার এই যে স্ক্রিপ্ট আমি শেয়ার করছি এখানে কিন্তু আমরা H2 এবং H3, এখানে যদিও এটা আপনার H3 বা H4 আছে কিন্তু আমরা তো ওই যে থিমে বসানোর সময় H2 আর H3 করে দিয়েছি। তো যাই হোক এখান থেকে কাজ করবে হলো এই হেডিংয়ে আর হলো সাব হেডিংয়ে। তো এই দুইটাই মূলত আসলে বেশিরভাগ পোস্টের ক্ষেত্রে লাগে, এর পরে মাইনার হেডিং আর দরকার হয় না। আর বিশেষ করে আমি তো ব্যবহার করি না, বেশিরভাগই আমি ব্যবহার করি H2, আর সাব হেডিংগুলো করি মাঝে মাঝে যখন প্রয়োজন হয়। তো এই দুইটাই মূলত ব্যবহার করা হয়ে থাকে। তো যাই হোক এখান থেকে এটাকে আমি হেডিং করে দিলাম। আমি চাইলে আর একটা হেডিংও এখানে করে দিচ্ছি, এটা আসলে আপনাদেরকে বোঝানোর সুবিধাতে। ধরুন এইটা আমি নিয়ে পুনরায় আবার এইটাকে কী করি এখানে দিয়ে দিই আর কি, আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো এটাকে আমরা কী করব, আমরা আবার এটাকে হেডিং করে দিই। তো এখন আমরা এটাকে যদি আবার একটু আপডেট করি, আপডেট করে এই পোস্টটা আমরা যদি এখন মনে করুন এখান থেকে যদি আমি রিলোড করি, এখানে দেখুন অটোমেটিক এসে দেখতে পাচ্ছেন, অটোমেটিক দেখেন প্রত্যেকটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে। আর এই লিঙ্ক হওয়ার ফলে কিন্তু আপনার ওই গুগলও পরবর্তীতে যখন ক্রল করবে আপনার ওয়েবসাইটটা, এই যে যে লিঙ্ক, এই যে যে আপনার কিওয়ার্ড, কিওয়ার্ডের উপর এই লিঙ্কগুলো আপনার ওই গুগলে শো করাবে লিঙ্ক হিসাবে। এখান থেকে আপনি চাইলে এই যে স্টাইল শিট সেটা পরিবর্তন করতে পারেন, এটি কিন্তু অটো হয়ে যাবে, আপনাকে কিন্তু আর কোনো ম্যানুয়ালি করতে হবে না। আপনি ইন্টারনেটে অনেক ভিডিও পাবেন টেবিল অফ কন্টেন্টের, সেগুলো আপনাকে ম্যানুয়ালি প্রত্যেকটা পোস্টের জন্য কোডিং করতে হয়। তো আমি অনেক কষ্ট করে এই কোডটা বের করেছি গুগল থেকে, যেটা কিনা অটোমেটিক আর যেটা আসলে আপনার সাইটের লোডিং স্পিড আসলে বাড়ায় না। তো এই কোডটা অবশ্য অনেক কষ্ট করেই আমি আপনাদের জন্য আসলে এখানে দেখাচ্ছি আর এটি দিয়েও দেবো। তো এখান থেকে আপনার চাইলে এই স্টাইল শিটটাকে একটু পরিবর্তন করতে পারেন। আপনি যদি মনে করেন যে এখানে রং কালার পরিবর্তন করবেন তাহলে অবশ্যই এখানে থেকে ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার আপনি যেটা দিবেন এখান থেকে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার আপনি এখান থেকে দিয়ে দেবেন। কোথায় দিবেন এই যে এখানে দেখুন এইটা, এই যে এটা কপি করবেন। কপি করে আপনারা আবার পুনরায় কী করতে হবে, আপনাদেরকে কিন্তু থিম সেকশনে যেতে হবে। এই কালারটা হলো পছন্দ আপনার, আপনি কোন কালার দিবেন এটা সম্পূর্ণ নির্ভর করে আসলে আপনার উপর যে আপনি কোন কালারটা দিবেন। তো এটা আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই দিবেন, সেটা আপনার পছন্দের অনুসারে আপনি এখান থেকে কালারটা আগে সিলেক্ট করে নেবেন যে ঠিক কোন কালারটা আপনার জন্য আসলে পারফেক্ট, ওইটা আপনি আসলে দিয়ে দেখে নেবেন এখান থেকে। এখান থেকে দেখে আপনি যদি চান এখান থেকে পরিবর্তন করবেন, মানে কোথায় যাবেন সেটা আমি দেখাচ্ছি। এইটাকে কপি করবেন, কপি করে আপনারা এই থিমের ভিতর এটা সার্চ করবেন, সার্চ করলে এটা পেয়ে যাবেন। তো আপনারা কন্ট্রোল এফ প্রেস করে পুনরায় আবার কন্ট্রোল বি, তো এখানে আপনারা ক্লিক করবেন, এখানে ব্যাকগ্রাউন্ড দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে। তো এই ব্যাকগ্রাউন্ডের জায়গায় আপনি কী করবেন এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে এখান থেকে কপি করে নেবেন, কপি করে নিয়ে তারপর পুনরায় আবার আপনি এখানে পেস্ট করে দিবেন। তো এটা মূলত সামান্য একটু এডিটিং, আপনি আপনার পছন্দ মতো আসলে করে নেবেন। তো আমরা যদি এখন এটাকে আবার পুনরায় যদি রিলোড করি তো দেখুন এই কালারটা কিন্তু এটাই রয়েছে। তো এখান থেকে আপনি কালার পরিবর্তন করে নেবেন।
তো ঠিক এভাবে যদি আপনি এই টেবিল অফ কন্টেন্টটা সঠিকভাবে দেন তাহলে আপনার কিন্তু কন্টেন্ট কিন্তু এই যে যে এইগুলা কিওয়ার্ড প্রত্যেকটা কিন্তু এক একটা কিওয়ার্ড হয়ে যাবে আর গুগলও ঠিক আপনার এজন্যই এই যে যে কিওয়ার্ডগুলো খুব ভালোভাবে পেল আপনার এই কিওয়ার্ডগুলো কিন্তু গুগলে মেটাটেকে শো করে সার্চ ইঞ্জিনে পাওয়ার ফলে আপনার এই পোস্টটা কিন্তু র্যাঙ্ক করবে তো টেবিল অফ কন্টেন্ট অবশ্যই ব্যবহার করবেন আর আবারও বলে রাখি এই স্ক্রিপ্টে কিন্তু এখানে আমি আবারও দেখিয়ে দিছি এখানে কিন্তু আপনি চাইলে এইচ এখানে ডিফল্টভাবে দেওয়া রয়েছে H3 H4 আমি দিয়ে দিছি H2 H3 যেটা আমার প্রয়োজন পড়ে আপনার যদি মনে করেন যে H3 H4 দরকার হয় তাহলে এটাই রাখবেন তো এখান থেকে এই তিনটাকেই পরিবর্তন কিন্তু করতে হবে তো এটা পরিবর্তন করে নেবেন আর যদি মনে করেন না ওইভাবেই থাকুক H2 তাহলে H2 H3 এভাবে এখানে H2 H3 H2 H3 এভাবে পরিবর্তন করে দিবেন আর এই কোডটা অবশ্যই আমি আপনাদেরকে এখানে দিয়ে দেব আপনারা এখান থেকে সংগ্রহ করে নেবেন তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন এরপর যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন